তো হ্যালো বন্ধু সকল আশা করি আপনার ভালো তো আজি মিলে আপনার এটা নতুন ভিডিও ভিডিও হল যে ফাইনেলি আসাম ডাইরেক্ট রিকারমেন্ট গ্রেড থ্রি গ্রেড ফোর অনলাইন এপ্লাই আরম্ভ হয়ে গেল তো আপোনালোকে আপনাদের এপ্লাই করব কেনেকৈ রেজিস্ট্রেশন করব তো আজ এই ভিডিওত মানে আপনাদেরকে এ টু জেড দিম তো ভিডিওটি অল্প স্কিপ প্ৰথমৰ প্রথমের শেষলৈ চাই থাকি আর যদি মোৰ চ্যানেল নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আৰু আর কাশ বেল বেলেকনটা অন করে দিব আর যদি আপনাদের এই ভিডিওটি মোৰ ফেসবুক পেজও চাই আছে তিন প্লিজ মোৰ ফেসবুক পেজটো আপনাদের ফলো করে লব এইটো ভিডিঅ' আপোনাৰ বন্ধু বান্ধৱীসকলৰ ওচৰত হোৱাটছআপত ফেচবুকত যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে এই ভিডিঅ'টো চাই গ্ৰেড থ্ৰী আৰু গ্ৰেড ফ'ৰত আবেদন কৰিব পাৰে তেন্তে বোলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ তো সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইট লাগিব গ্রেড থ্রি আর গ্রেড ফোর আবেদন করব লালে আপনার এই লাগিব আর এই ওয়েবসাইটের লঙ্কি মর ভিডিও ডিসক্রিপশন দিয়ে দো তো তাতে ক্লিক করে দিয়ে আপনার সন্ধত একে পেজটো ওপেন হবো তো ইয়াতে কিন্তু দুটা লিঙ্ক মুক্তি করা হৈছে এটা হল গ্রেড থ্রি আর এটা হল গ্রেড ফোর তো দুটাই এপ্লাই প্রসেস সেইম হয় তো আপনার মর ভিডিও ডিসক্রিপশনত দুটাই মানে লিঙ্ক দিয়ে দিম তো কোনট আপনারা আবেদন কৰিব বিচার সেইটতেই আপনার আবেদন করব পাব যদি আপোনাৰ গ্রেড থ্রি আবেদন তো গ্রেড থ্রি আবেদন যদি আপনার গ্রেড ফোর আবেদন কৰিব বিচার তো আপনারা গ্রেড ফোর আবেদন করবেন তো দুটাই মর ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক লিঙ্ক দি তাতে ক্লিক কৰি কিন্তু আপোনালোকে এপ্লাই কৰি ল'ব পাৰিব ত' এপ্লাই প্ৰচেছ ছেইম হয় তো আপোনালোকে এটা দেখিলে আপোনালোকে যদি আপোনাৰ গ্ৰেট থ্ৰী টু দেখে তো আপোনাৰ গ্ৰেট ফ'ৰটো চেম হ'ব তো আপোনালোকে চক চাই লওক ত' ছাৰ এইটো এইটো ৱেবছত অহাৰ পিছত ইয়াতে আপোনালোকে ইয়াতে আপোনাৰ চাই লিখা আছে ষ্টেট লেভেল ৰিকুইটমেণ্ট কমিশ্যন ফৰ ক্লাছ ফ'ৰ প'ষ্ট ইয়াতে লিখা আছে অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ ৰিকুইটমেণ্ট ফৰ ক্লাছ ফ'ৰ পষ্ট আণ্ডাৰ গভৰ্মেণ্ট অফ আছাম তাতে চাই ইয়াতে হম এপ্লিকেশ্যন ফৰ্ম লগ ইন কণ্টেক্ট তলত আপোনাৰ ছাৰ ইয়াতে ইয়াতে আপোনালোকে প্ৰথমতে এমপ্লয়মেণ্ট এক্সেছ নম্বৰটো দিব লাগিব তাৰপিছত ৰেজিষ্টাৰ্ড মোবাইল নম্বৰটো দিব লাগিব তো এইটো হ'ল সেইসকলৰ কাৰণে যিসকল অলৰেডি যোৱাবাৰ যদি আপোনালোকে আবেদন কৰিছে তো আপোনালোকে এমপ্লয়মেণ্ট এক্সেছ নম্বৰ আৰু মোবাইল ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা মোবাইল নম্বৰটো দি আপোনালোকে ইয়াতে লগ ইন হ'ব পাৰিব যদি যোৱাবাৰ যদি আপোনালোকে এতিয়াও যদি আপোনালোকে গ্ৰেট থ্ৰী আৰু গ্ৰেট ফ'ৰ যদি আপোনালোকে আবেদন কৰা নাই এইবাৰ প্ৰথম আপোনালোকে আবেদন কৰিব তো চাইক ইয়াতে তলত এটা লিংক দিয়া আছে ইফ নট ৰেজিষ্টাৰ্ড ক্লিক হেয়াত আপুনি ইয়াতে ক্লিক কৰিব লাগিব তো মোৰ মতে আপোনালোকে সো আবারও যদি আপোনালোকে রেজিস্ট্রেশন করেছে তো আপনাদের ইয়াতে নতুনকৈ রেজিস্ট্রেশন করে লব তো ইয়াতে আপনাদের ইফ নট রেজিস্টার্ড ক্লিক হারে আপনি ক্লিক করবো তো আপনি ক্লিক করে দিব তো ইয়াতে ক্লিক দিয়ে হলে আপনার সন্মুখত এনেক পেজটো ওপেন হবো তো ইয়াতে দেখা আছে রেজিস্ট্রেশন ফর ক্লাস থ্রি এন্ড ক্লাস ফোর পোস্ট তো সাই ইয়াতে আপনাদের তো প্রথমতে আপনাকেতে ফুল নেমটো আপনাকে দিব লাগিব তো আপনাকে যেটু ডিটেইলস দিব আপনি खुदকে ডিটেইলস মুদি দিব কারণ পিছো যিতি আপনাকে ইয়ার ফাইনাল সাবমিট করিব তো পিছো কিন্তু আমরা এডিট করিব নো তো আপনাকে প্রথমতে আপনাকে ভালকে সাই সাই আপনাকে ফর্মখন ফিল করিব তো প্রথমতে আপনাকেতে ফুল নেমটো আপনাকেতে দি দিব আপনার ডকুমেন্টসে জেনে কোকে নাম আছে ঠিক জেনে কোকে নাম ও ইয়াতে দি দিব তারপর আপনাকে ফাদারস নেম দিব লাগিব ফাদারস নেম টু ইয়াতে দি দিব তারপর আপনাকে মা নামটো দিব লাগিব মা নামটো নাম কো আপনাকেতে দি দিব তারপর আপনাকে ডেট অফ বার্থ দিব লাগিব তো ডেট অফ বার্থ ইয়াতে দি দিব তারপর ইমেইল আইডি টু দিব লাগিব তো ইমেইল আইডি টু ইয়াতে দি দিব তারপর আপনাকে ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ অফ এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জ অফ আম তো এতিয়া আপোনালোকে ইয়াতে এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ নম্বৰটো ইয়াতে দিব লাগিব যদি আপোনালোকে এম্প্লয়মেণ্ট এক্সেঞ্জ বনোৱা নাই 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 তো আপোনালোকে কিন্তু ইয়াতে আবেদন কৰিব নোৱাৰিব কাৰণ ইয়াতে ৰঙাকে ষ্টেজাৰমাক দিয়া আছে ত' এইটো মেণ্ডটেৰী হয় তো আপোনালোকে ইয়াতে এম্প্লয়মেণ্ট এক্সেজ নম্বৰটো ইয়াতে দিবই লাগিব যদি আপোনালোকে বনোৱা নাইতো সোনকালে আপোনালোকে বনাই ল'ব তো বনাই কিনে আপোনালোকে লগালক বনাই কিন্তু আপোনালোকে ইয়াতে এপ্লাই কৰিব পাৰিব তো আপোনালোকে ইয়াতে এম্প্লয়মেণ্ট এক্সেজ নম্বৰটো ইয়াতে দি দিব তাৰপিছত এক্টিভ থকা মোবাইল নম্বৰ ইয়াতে দি দিব তো মোবাইল নম্বৰটো দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাই অ' টি পিত ক্লিক কৰিব লাগিব তাৰমানে চাইন অ টি পিত ক্লিক কৰি দিব ত' যেতিয়া আপোনাক চাই অ' টি বিত ক্লিক কৰিব তাৰপিছত মোবাইলত এটা অ টি পি সেই অ' টি বিটো আপোনালোকে এইটো বক্সত দিব লাগিব তো দিয়াৰ পিছত এতিয়া ছাইডত ভেৰিফাই অ' টি পি বুলি লিখা আছে তোমালোকে ভেৰিফাই অ টি পিত ক্লিক কৰিব লাগিব ভেৰিফাই অ টি পিত ক্লিক কৰাৰ পিছত তলত আপোনাৰ ছাবমিট বুলি বটন আছে তেওঁলোকে ছাবমিট বটনত ক্লিক কৰিব লাগিব তো মই এইটো ফিল কৰি আপোনাক নেক্সট ষ্টেপটো দেখাই দি আছোঁ তো ছাবমিট বৰ্ণত ক্লিক কৰি দিয়া হ'লে আপোনাৰ সন্মুখত এনেকুৱাকৈ পেজটো অপেন হ'ব চাওক এতিয়া আপোনাক স্কুল কৰিব তো স্কুল কৰি চাগে আপোনালোকে লিখা আছে আপোনাৰ যিটো আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা সময়ত যিটো আপোনালোকে ডিটেইলছ ফিল কৰিছে তোমালোকে চহ' আপোনালোকে চাই ল'ব ত' তাৰপিছত আপোনাৰ তলত লিখা আছে ইয়াৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ইজ ছাকচেছফুল নাও ইয়াৰ কেন ফিল দ্যা এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ ক্লাছ থ্ৰী

তো ক্লিক কৰি দিয়ে আপোনাৰ সন্মুখত এনেকুৱাকৈ পেজটো অপেন হ'বতো চাইডে লিখা আছে ডাউনলোড ৰিকোৱাৰমেণ্ট এডভাৰটাইজমেণ্ট ফৰ চাৰ্ট ফৰ ক্লাছ টু ক্লাছ থ্ৰী আৰু ইয়াতে হেল্পলাইন নম্বৰ দিয়া আছে যদি আপোনালোকে কল কৰি জানিব বিচাৰে আপোনালোকে ইয়াতে কল কৰি জানিব পাৰিব তো এতিয়া আপোনাক চাওক এপ্লিকেশ্যন ফৰ্ম যিটো আছে তাৰমানে এপ্লিকেশ্যন ফৰ্মত আপোনাক ক্লিক কৰিব লাগিব তো এপ্লিকেশ্যন ফৰ্মত আপোনালোকে ক্লিক কৰি দিব তো এপ্লিকেশ্যন ফৰ্মত ক্লিক কৰি দিয়ে আপোনাৰ সন্মুখত এনেকুৱাকৈ পেজটো অ'পেন হ'ব চাগে আপোনালোকে তলত ড্কুলন কৰিব ইয়াতে সকলো ডিটেইছখন জনাই দিয়া হৈছে তো আপোনালোকে প্ৰথমতে আপোনালোকে ভালকৈ এবাৰ চাই ল'ব তো এতিয়া আপোনালোকে স্কুল অন কৰিব স্কুল কৰি চাই আপোনালোকে নেট ফ্লত ক্লিক কৰিব লাগিব আৰু এটা এটা পনেরো নম্বর সাইকেট এটা জাননী দিয়া হয়েছে তো আপনাদের মজিলা ফায়ারপক্স আর গুগল করমত আপনারা এপ্লাই ইয়াতে দিয়া আছে মজিলা ফায়ারপক্স ওর গুগল করম তো এই দুটার বাইরে যদি আপনাকে বেলেগত যদি আপনারা করে হয়তো আপনাদের প্রবলেম পাৰে তো সেই কারণে ইয়াতে জাননী দিয়া হয়েছে তো ইয়াতে চাওক দিস এপ্লিকেশন মডেল ইজ বেস্ট ভিউইত ইন মজিলা ফায়াৰ বক্সৰ গোগুল ক্ৰম ত আপোনালোকে দুটা দুটা ৱেবছাইটত আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব আৰু ইয়াত এটা হেল্পলাইন নম্বৰ দিয়া হৈছে যদি আপোনালোকে ইয়াৰ বিষয়ে আৰু কিবা জানিব বিচাৰে তো আপোনালোকে ইয়াতে কল কৰি আপোনালোকে জানিব পাৰিব তো এতিয়া আপোনালোকে নেক্সট বাৰ্মত ক্লিক কৰিব লাগিব নেক্সট বাৰ্মত ক্লিক কৰি দিব তো নক্স মানে ক্লিক করে আপনার সম্মুখে পেজ ওপেন হবো এটি আপনার সব আপোনাৰ আপনার রেজিস্ট্রেশ্রেশ্রেশ্রেশ্রেশন নাম্বার অফ এমপ্লয়মেন্ট এক্সেস অফ আসাম তো এমপ্লয়মেন্ট এক্সেস নম্বর যিটো আছে আপনার রেজিস্ট্রেশন করার সময় যুব আপনারা এমপ্লয়মেন্ট এক্সেস নম্বর দিয়েছে সেই ইয়াতে দিব লাগবে তারপর রেজিস্ট্রেশন করার সময় যিটো আপনাদের মোবাইল নম্বর দিয়েছে সেই মোবাইল নম্বর আপনি দিব তো আপনি ইয়াতে দিব তো দিয়ে পিছিয়ে আপনাকে নেক্সট প্রাণটন ক্লিক দিবা তো মতো ফিল করে আপনার ষ্টেপটো দেখাই দিয়ে আসুন ত' নেক্সট ব্ৰাউণ্ডত ক্লিক কৰি দিয়া হ'ল আপোনাৰ সন্মুখত এনেকুৱাকৈ পেজটো অপেন হ'ব এতিয়া আপোনালোকৰ স্কুলন কৰিব ত' স্কলন কৰি চাই ইয়াতে আপোনালোকে তিনিটা ইয়াতে লেভেলৰ তিনিটা কেটাগৰি ইয়াতে দিয়া হৈছে তো এটা হ'ল বেচেলাৰ ডিগ্ৰী লেভেলৰ আৰু এটা হ'ল দুই নম্বৰটো হ'ল আপোনাৰ এইচ 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 ডবল এছ এল চি লেভেলৰ আৰু এটা হ'ল মেট্ৰিক পাছ লেভেলৰ ত' আপুনি ইয়াতে তিনিটা কেটা দিয়া আছে তো আপোনালোকে ছাৰ ইয়াতে তলৰ চাইডত ইয়াৰ ন দিয়া আছে তো প্ৰথমটো ছাৰ ইয়াতে আপোনালোকে এ বেচেলাৰ ডিগ্ৰী ত' ছাৰ ইয়াতে আপোনালোকে যদি বেচেলাৰ ডিগ্ৰী হয়তো ইয়েছ চেল কৰিব ইয়াতে তাৰপিছত ইয়াতে দুই নম্বৰটো হ'ল ইয়াতে বেচেলাৰ বেচলাৰ ডিগ্ৰী উইথ কম্পিউটাৰ সার্টিফিকেট যদি আপনার আছে সিক্স মান্থর ডিপ্লোমা অফ মিনিমাম সিক্স মান্থ ডুশন ফ্রম এ রেকনাইজেড ইনস্টিটিউশন যদি আপনার আসে তো আমাদের ইয়েস সিলেক্ট আর যদি নাই তো ইয়াতে ন সেলেক্ট ইয়াতে আপনাদের আছে স্যার বেসলার ডিগ্রি উইথ কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা অফ মিনিমাম সিক্স মান্থ ডিরে্যান এন্ড ইষ্ট'নগ্ৰাফী চাৰ্টিফিকেট ফ্ৰম ৰিকগনাইজেড ইনষ্টিটিউচন যদি আপোনাৰ আছে তো ইয়েছ চিলেক্ট কৰিব আৰু যদি নাই ইয়াতে ন চিলেক্ট কৰিব তাৰপিছত এতিয়া তিনি নম্বৰটো হ'ল বেচলাৰ ডিগ্ৰী ইন লাই লাইব্ৰেৰী ছাইন্স উইথ কম্পিউটাৰ চাৰ্টিফিকেট যদি আপোনাৰ এইটো আছে তো ইয়েছ চিলেক্ট কৰিব আৰু যদি নাই ন চিলেক্ট কৰিব তাৰপিছত এতিয়া কেটাৰী টু ত' কেটা টু এইচ 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 ডবল এছ এল চি লেভেলৰ হায়াৰ ছেকেণ্ডেৰী লেভেলৰ চাই গাড়ীতে আপোনালোকে চাৰিতে এইচ এছ এল চি ৰিক ইক'ভেলেণ্ট একজামিনেশ্যন পাছ যদি পাছ কৰিছে ইয়েছ চিলেক্ট কৰিব তাৰপিছত আপোনালোকে এইচ ডবল এছ এল চি চাই ছাইন্সত যদি আপোনালোকে চাগে চাইন্স একজামটো পাছ যদি চাইঞ্চ লৈ যদি আপোনালোকে পাছ কৰিছে তেতিয়া আপোনালোকে ইয়ে চেলেক্ট কৰিব লাগিব আৰু যদি নহয় তোমালোকে ন চেলেক্ট কৰিব লাগিব তাৰ পিছত চাগে আপোনালোকে এইটো আপোনালোকে ইয়ে চেলেক্ট কৰি দিব

বুটিয়াতে দিব লাগিব জেন্ডার টু কোনে সিলেক্ট করিব লাগিব জেন্ডার টু তে সিলেক্ট কৰি লৈ লব মেল হয় না ফিমেল হয় তো তার পিছতে ক্যাটাগরি টু সিলেক্ট করিব লাগিব ক্যাটাগরি টু সিলেক্ট কৰি লৈ লব তো ক্যাটাগরি টু সিলেক্ট করার পিছতে আর ইউ ডাইভিং পার্সনাল উইথ ডিসএবিলিটি স এখানে আপোনালোকে যদি ডিসএবিলিটি হয় তো আপোনালোকে ইয়েস নো দিয়া থাকিব তো যদি হয় তো ইয়েস সিলেক্ট করিব আর যদি নহয় নো সিলেক্ট করিব তারপর এক্স সার্ভিসমেন যদি আপনার এক্স সার্ভিসমেন হয় আপনাকে ইয়ে সিলেক্ট করি আর যদি নহয় নয় নেলেক্ট করব তারপর নেশানেলেটিতে দিয়ে থাকব তো রিলিজন সিলেক্ট সেলেক্ট তো রিলিজিয়ন আপনার কি হয় তো সেলেক্ট আপনি ক্লিক করব এতে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে খ্রিস্টান আছে তো পর আপনারা সিলেক্ট করে লোক তারপর এটা পার্মানেন্ট অ্যাড্রেস ইনফরমেশন লাগিব তো পারমানে এতে দিয়ে দিব অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি তারপর আপনারা সিটি বা ভিলেজটা এতে দিব পুলিশ স্টেশনটা এতে নামটা দিব কোড টু তোমার পোস্ট অফিসের যেটু এরিয়া পিনকড সেই পিনকোডটা আপনি এটা দিবা তারপর ডিস্ট্রিকটা আপনার সেলেক্ট সিলেক্ট গোটেই ডিষ্ট্ৰিকখন ইয়াতে চেলেক্ট কৰি লৈ ল'ব তো লোৱাৰ পিছত চাগে পাৰমানেণ্ট এড্ৰেছ আৰু কণ্টেক্ট ইনফৰ্মেশ্যন চাগে আপোনালোকে এতিয়া আপোনালোকে এটা বক্স দিয়া আছে যদি আপোনালোকে পাৰমানেণ্ট এড্ৰেছ আৰু প্ৰেজেণ্ট এড্ৰেছ যদি আমাৰ ছেম হয় তো আপুনি ইয়াতে টিক মাৰ্ক লগাই দিব লগাই দিয়াৰ পিছত চাগে আপোনালোকে ইয়াতে আপনার তল আপনার যুক্ত প্রেজেন্ট এড্রেস তো প্রেজেন্ট এড্রেস যদি আপনার কাছে ইয়েতে সব দিব বি তো আপনারা দিব যদি আপনাকে লগাই আর যদি আপনারা সেম হয় তো আপনার এতে টিকমাকাব না তো তারা আপনার কন্টেক্ট ইফরমেশনটা আপনার দিবাতে অটোমেটিক লই লৈছে তো মোবাইল নম্বরটিতে লই লিচ্ছে ইমেল আইডি লই লৈছে এতিয়া আপনার দিব লাগিব আধার কার্ড নম্বর তো আপনারা আধার কার্ড ইয়াতে লাগিব তো আধার কার্ড নম্বরটি ইয়াতে দিব তো আধার কার্ড নম্বরটি ইয়াতে দি দিব তারপর সাইতে আপনারা প্রিফেস আপনাকে লাগিব তো সাইতে আপনারা

তো তিনিওটাতে কিন্তু আপোনালোকে বেলেগ বেলেগকৈ আপোনালোকে ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব তো তাৰপিছত চাগে আপোনালোকে কোৱালিফিকেশ্যনটো ইডুকেশ্যন কোৱালিফিকেশ্যন ডিটেইলছটো আপুনি ইয়াতে দিব লাগিব তো চাগে আপোনালোকে ইডুকেশ্যন কোৱালিফিকেশ্যন চাৰিআলি ষ্ট্ৰিমটো ইয়াতে দিয়া থাকিব তাৰপিছত আপোনালোকে মাৰ্ক অফট্ৰেইনটো দিয়া থাকিব মাৰ্ক অপট্ৰেইনটো দিব লাগিব ট'টেল মাৰ্কটো দিব লাগিব তাৰপিছত আপোনালোকে পাৰ্চেটেজটো আপোনালোকে ইয়াতে দিব লাগিব অট'মেটিক ইয়াতে আহি যাব যেতিয়া আপোনালোকে অফটেইন আৰু ট'টেল মাৰ্কটো দিব তোমেটিক পাৰ্চেণ্টটো ইয়াতে আহি যাব ইয়াৰো পাছিংটো আপোনাক ইয়াতে দিব লাগিব ৰ'ল নম্বৰটো ইয়াতে দিব লাগিব তাৰপিছত নেম অফ দা নেম অফ স্কুল ইনস্টিটিউশন স্কুলৰ নামটো ইয়াতে দিব লাগিব তাৰপিছত বৰ্ডৰ নামটো ইয়াতে দিব লাগিব ছেবা হয়নে আপোনাৰ কি হয় সেইটো আপুনি ইয়াতে যিটো আপোনাৰ বৰ্ড বৰ্ডৰ নামটো আপুনি ইয়াতে দিব লাগিব তো এইচ এইচ এল চি পাছ কৰাসকলে ইয়াতে ইয়াত আপোনাৰ যিটো ষ্ট্ৰীম আছে এইচ এছ পালছি এইচ এছ ত মেট্ৰিক পাছ কৰাসকলে কিন্তু ষ্ট্ৰীম ষ্ট্ৰীমৰ নামটো ইয়াতে নাথাকিব আপোনাক ইয়াতে দিব নালাগে যিসকল হাই ছেকেণ্ডেৰী পাস কৰিছে তো সিহঁতক ইয়াতে ষ্ট্ৰীম নামটো আপুনি ইয়াতে দিব লাগিব ইষ্ট্ৰিম নামটো আপুনি কি দিব হাই ছেকেণ্ডাৰী যিসকল পাছ কৰিছে সেইটো চেলেক্ট দিতে ক্লিক্ট কৰিব হয় হয়নে সায়েন্স হয় নে কমার্স হয় নে হয় কি হয় সেইটো আপোনাৰ ইয়াতে চেলেক্ট কৰি লব লাগিব যদি আমাৰ আৰ্টছ হয় তো আৰ্টছৰ যদি হয় আপোনাক আৰ্টছ কৰিব যদি চাইন্স হয় হয়তো ছাইন্েন্েচ চিলেক্ট কৰি লৈ ল'ব ত' লোৱাৰ পিছত আপোনালোকে

এতিয়া চাওক আপোনালোকে ইয়াতে লিখা আছে ডু ইউ হেভ এ ড্ৰাইভিং লাইচেঞ্চ যদি আপোনাৰ চাগতে ড্ৰাইভিং লাইচেঞ্চ চাগতে দিয়া আছে যদি আপোনাৰ আছে তো ইয়েছ ছিলেক্ট কৰিব আৰু যদি নাই নো ছিলেক্ট কৰিব তাৰ পিছতে লাইচেঞ্চ নম্বৰটো ইয়াতে দিব লাগিব যদি আপোনাক ইয়েছ ছিলেক্ট কৰে তো ইয়াৰ লাইচেঞ্চ নম্বৰটো দিব লাগিব লাইচেঞ্চ ভেলিডিটিটো আপোনাক ইয়াতে দিব লাগিব লাইচেঞ্চ টাইপটো আপোনাক ইয়াতে দিব লাগিব লাইচেঞ্চ ইছুইং অথৰিটিটো আপোনাক ইয়াতে দিব লাগিব যদি আপোনাৰ আছে আৰু যদি আপোনাৰ নাই তো নো ছিলেক্ট কৰিব ইয়াতে আপোনাক একো দিব নালাগে যদি আপোনাৰ ইয়াতে আছে তো ইয়েছ ছিলেক্ট কৰি আপোনাক এইসমূহ ডিটেইলছ দিব লাগিব তো তাৰ পিছত চাগতে আপোনালোকে ফটো আপলোড ইয়াতে আপনার চাক পাসাপোর্ট সাইজের ফটো ইতে আপলোড দিব সাই আপনার সাইজ সময় দিয়েছে থার্টি ফাইভ কবির ভিতর হবো লগবে আর সাই আপনাদের যত ফর্মেট সেই ফর্মেট ইতে তো কি ফর্মেট আপনাকে ইয়াতে আপনার দিয়া হয়েছে আপনার সাইকে আপনি আপলোড দিব তারপর আপনারা ইয়াতে আপলোড দিব তো থার্টি কে ভিত হবো হোক লিগ সিগনেচার তো থার্টি কেবির ভিতর আপনারা বনাই ইতে আপলোড দিব সিগনেচার তো তো তোপাশা সাইটে আপনারা পাসওয়ার্ড এটা আপনার বনাব লাগিব বনাবল ইস্ট্রং এটা পাসওয়ার্ড বনাই আপনার কাছে রিএন্টার পাসওয়ার্ডত আপনাকে দিয়ে দিব প্রথমে আপনাকে পাসওয়ার্ডটা দিব তারপর প্ৰি এণ্টাৰ আপোনাৰ প্ৰথম যিটো দিব চেম সেইটোতে আপোনালোকে ইয়াতে দি দিব তো দিয়াৰ পিছতে আপোনালোকে ডিক্লেৰেশ্যনটো আপোনালোকে দিব লাগিব দুটা বক্স পাব এই দুটা বক্স আপোনাৰ টিকমাক লগাব লাগিব এনেকৈ লগাৰ পিছত আপোনালোকে প্রিভিউ ট ভেরিফাইড আপনার ক্লিক করেন ডাইরেক্ট আপনারা সাবিট বর্ণত ক্লিক করে দিব তো সাবমিট বর্ণন ক্লিক করে দিল কিন্তু আপনার এখন সাবমিট হয়ে যাব তো ইয়ার পিছত কিন্তু আপনার বেলে আর কৰিব নালাগে তো সাবমিট বর্ণত যেতিয়া আপনাকে ক্লিক কৰিব তো ক্লিক করার কিন্তু আপনার একনলেজমেণ্ট রিসিট এখন দিয়া হব তো আপনাদের সগনলেজমেন্ট রিসিটখান আপনারা ভালকে রাখি দিব আপনাকে প্রিন্ট আউট করে লব তো এনেক আপোনালোকে ঘরে বই থাকি আপনার হাতত থাকা স্মার্ট কিন্তু আপোনালোকে গ্রেড থ্রি আর গ্রেড ফোর আবেদন কৰিব পাব তো একদম ইজি হয় আপোনালোকে ঘর থেকে বই থাকি আপোনালোকে আবেদন কৰিব পাৰিব আপনি কোনো দোকানত যার প্রয়োজন নেই এটা সাপোজ যদি আপোনালোকে দোকানত আপনাদের এপ্লাই কৰে তেনেক্ষেত্ৰত কিন্তু আপোনালোকৰ এখন তিনিশৰ পৰা চাৰিশ টকা কিন্তু আপোনালোকে এনেই আপোনালোকে লৈ ল'ব তো আপোনালোকে ঘৰতে বহি কিন্তু আপোনাৰ সাতত টকা স্মাৰ্ট ফোনেৰে আপোনালোকে এপ্লাই কৰি ল'ব পাৰিব তো একদম ইজি হয় ত' ইয়াৰ পিছত কিন্তু আপোনাক বেলেগ একো কৰিব নালাগে চাবমিন বনত ক্লিক কৰি দিয়াৰ হ'লেও কিন্তু আপোনাৰ এখন ৰিচিপ্ট দিয়া হয় সেই ৰিচিপ্টখন আপোনালোকে ভালকৈ ৰাখি থৈ দিব তো এনেকৈয়ে আপোনালোকে আবেদন কৰিব আশা ভাল লাগিছে যদি লাগছে ভিডিওটি লাগি থাকে তো একটা লাইক করব চেলার নতুন আছে তাহলে প্লিজ চেন্টেট সাবস্ক্রাইব আৰু আর থকা থাকা বেললকন্ট অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের স্বরূপ হাটসঅপ ফেসবুক যেনিপারে আপনাদেরকে শেয়ার দিব যাতে সকলোৱে এই ভিডিওটি চাই গ্রেড থ্রি আর গ্রেড ফোর আবেদন পাৰে ধন্যবাদ